আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর দু হাজার সালে তোমাদের নতুন কারিকুলাম অনুযায়ী গণিত বই দেওয়া হয়েছে সেই বইয়ের অধ্যায় একের এটি হচ্ছে পর্ব পাঁচ প্রাত্যহিক জীবনের সেটের ষোলো থেকে উনিশ পৃষ্ঠার ভিতর যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান করব এবং বিস্তারিত আলোচনা করব। যারা এখনও পূর্ববর্তী ভিডিওগুলো দেখেনি প্লেলিস্ট করা আছে চ্যানেলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো ঠিক আছে সেট প্রক্রিয়াকরণ সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন যোগ বিয়োগ গুণভাগ আছে এদেরকে সংখ্যা রাশির প্রক্রিয়াকরণ বলে তেমনই সেটের ক্ষেত্রেও প্রক্রিয়াকরণ আছে এক ব্যাগাধিক সেট থেকে অন্য সেট তৈরি করা যায় এখন আমরা সেটের প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করব সংযোগ সেট বা ইউনিয়ন ইউনিয়ন অফ সেটস তোমরা আগে খেয়াল করেছো দুইটি সেটের উপাদান সমূহের মাঝে মিল এবং অমিল থাকতে পারে এই মিল এবং অমিলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সেট সমূহের মাঝে কিছু প্রক্রিয়াকরণ করা যায় একটি উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের সুবিধা হবে নবম শ্রেণিতে চারজন শিক্ষার্থী ফুটবল খেলতে এবং তিনজন শিক্ষার্থী বাস্কেটবল খেলতে পছন্দ করে ধরি যারা ফুটবল পছন্দ করে তাদের রোল নম্বরের সেট এ ইজ ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং যারা বাস্কেটবল পছন্দ করে তাদের রোল নম্বরের সেট বি ইজ ইকুয়াল টু ওয়ান ফোর সিক্স এখন বলতো যারা ফুটবল অথবা বাস্কেটবল খেলা পছন্দ করে তাদের রোল নম্বরের সেট কি হবে এবং এই সেটকে আমরা কীভাবে প্রকাশ করব এই সেটকে প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি দ্বারা এবং এ অফ ও বি এর সকল উপাদানকে নিয়ে এ ইউনিয়ন বি গঠন করা হয় অর্থাৎ এ ইউনিয়ন বি সমান এই ওয়ান তারপর থ্রি ফোর ফাইভ সিক্স এই উপাদানে কিন্তু হবে ঠিক আছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় মনে করি এ ও বি দুইটি সেট এ ও বি সেটের সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ ইউনিয়ন বি সমান

যারা ফুটবল এবং বাস্কেটবল উভয় খেলাই পছন্দ করে তাদের রোল নম্বরের সেট কি হবে এবং এ সেটকে আমরা কিভাবে প্রকাশ করব এই সেটকে প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি এবং এ ও বি এর সাধারণ উপাদানকে নিয়ে এ ইন্টারসেকশন বি গঠন করা হয় অর্থাৎ নবম শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে যারা ফুটবল এবং বাস্কেটবল উভয় খেলাই পছন্দ করে তাদের রোল নম্বরের সেট হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান ফোর কমা সিক্স অর্থাৎ দুইটা সেটের মধ্যে শুধুমাত্র যে উপাদানগুলো মিলে সেগুলো এখানে লেখা হয় দুই বা তহদিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয় মনে করি এ ও বি দুইটি ছেট এ ও বি সেটের ছেদ সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি অথবা এ ইন্টারসেকশন বি সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ ইন্টারসেকশন বি সমান এক্সাজ্সিল্স টু এ এবং এক্সবেলেন্স টু বি আগেরটা ক্ষেত্রে কী লেখা ছিল এক্সবিলেন্স টু এ অথবা এক্সবিলিয়েন্স টু বি আর ইন্টারসেকশনের সময় এক্সবিলিয়েন্স টু এ এবং এক্সপিলিয়েন্স টু বি ঠিক আছে এই হচ্ছে পার্থক্যতা উদাহরণ দেওয়া যেটা দেখো এক্স সমান এক্স বিলংস টু জ্যাড মাইনাস ফোর থেকে বড়ো এইটের থেকে ছোটো এবং ওয়াইজ ইকোয়াল টু এক্স বিলংস টু এম এক্স জোর সংখ্যা হবে এবং এক্স লেস দেন ইকোয়াল এইটিন হলে এক্স ইন্টারসেকশন ওয়াই নির্ণয় করো শর্ত অনুযায়ী দেখো এক্স সমান কী লেখা যায় মাইনাস ফোর থেকে বড়ো এইটের থেকে ছোটো মানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়াই সমান কী লেখা যায় জোর সংখ্যা হবে এবং আঠারো হতে পারে বা আঠারো থেকে ছোটো হবে অর্থাৎ টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন এইটিন এগুলো এখন দেখো সুতরাং এক্স ইন্টারসেকশন ওয়াই কি এই যে দুইটা সেট পেয়েছি আমরা এক্স এবং ওয়াই এর মধ্যে কী কী মিল আছে যেমন টু মিল আছে ফোর মিল আছে এবং সিক্স মিল আছে অর্থাৎ শুধুমাত্র এই তিনটে উপাদান হবে এই সেটের উপাদান তাহলে আমরা কী বলতে পারি এক্স ইন্টারসেকশন ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে টু কমা ফোর কমা সিক্স ঠিক আছে এরপর দেখো অন্তর সেট বা সেট ডিফারেন্স কোনো মাদ্রাসা থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিত অলিম্পিয়াডের জন্য গণিত শিক্ষক পাঁচজনকে নির্বাচন করেছেন তারা হলো সামির নাসরিন তাহসিন বশির এবং আমিনা অন্যদিকে আরবি শিক্ষক কোরআন তেলয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনজনকে নির্বাচন করেছেন তারা হলো কহিনুর বশির এবং রেজওয়ান যদি গণিত অলিম্পিয়াডের সেট এ এবং কোরআনতেলয়াতের সেট বি হয় তাহলে আমরা কী লতে পারি এই ইজ হচ্ছে সামির নাসরিন তাহসিন বসির আমিনা এবং বিজ ইকাল টু দেখা যায় কি কোহিনুর বসির এবং রেজওয়ান এখন দুটি প্রতিযোগিতা যদি একই দিনে অনুষ্ঠিত হওয়ায় প্রধান শিক্ষক বললেন সেট এ থেকে সেট বি এর সদস্যদের বাদ দিতে হবে তাহলে এ থেকে বি বাদ দেওয়ার পরে সেটটিকে কীভাবে প্রকাশ করব এবং সেটটির সদস্য কারা হবে এখন এই সেটকে প্রকাশ করা হয় এ বাদ বি এবং এ থেকে বি এর সদস্য বাদ দিয়ে এ বাদ বি গঠন করা হয় অর্থাৎ এ বাদ বি সমান হচ্ছে সামির নাসরিন তাহসিন এবং আমিনা এখানে সেট থেকে যাবে কারণ সেটেরও সদস্য অর্থাৎ একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলা হয় সেট এ থেকে সেট বি এর অন্তর সেটকে এ বাদ বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ অন্তর বি অথবা এ ডিফারেন্স বি বা বলতে পারো বাদ বি ঠিক আছে সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ বাদ বি সমান হচ্ছে এক্স সাজ ডেড এক্স বিলান্স টু এ এবং এক্স ডাজ নট বিলেন্স টু বি অর্থাৎ বি এর ভিতর উপাদানগুলো থাকতে পারবে না উদাহরণ দেখো পি সমান হচ্ছে কি এক্স আজ ডেড এক্স কমা টুয়েলভের গণনীয়গ এবং কিউ সমান হচ্ছে এক্স সাজ ডেড এক্স এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল টুয়েলভ অর্থাৎ পি বাদ কিউ নির্ণয় করো সো এখানে পি সমান কি টুয়েলভের গুণনীয় কত ওয়ান ইন্টু টুয়েলভ টু ইন্টু সিক্স থ্রি ইন্টু ফোর অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ আর থ্রি এর গুণিতক হচ্ছে তিন চার এ সরি থ্রি সিক্স নাইন এবং টুয়েলভ এই চারটা হবে সো দেখো এখানে যদি পি থেকে আমরা কিউ বাদ দিই এই থ্রি এবং থ্রি বাদ এই সিক্স এবং সিক্স বাদ এবং টুয়েলভ বাদ থাকে কত ওয়ান টু এবং ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কারণ কিউতে যে সেট উপাদানগুলো আছে পি থেকে সেই উপাদানগুলো বাদ যাবে বাকি যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে ঠিক আছে এখন দেখো বলা আছে মাথা খাটাও যদি এ সমান জিরো ওয়ান টু থ্রি ফোর এবং বি সমান ওয়ান টু টু থ্রি ওয়ান হয় তবে বি বাদে কত হবে ব্যাখ্যা দাও আর যদি এ বি এর একটি উপসেট হয় তবে এ বাদ বি সমান কত হবে ব্যাখ্যা দাও দেখি আমরা এক নম্বরটা হচ্ছে দেওয়া আছে এ সমান এত এবং বি সমান এত আমাদের হচ্ছে বি বাদ এ করতে হবে অর্থাৎ এই ওয়ান টু টু থ্রি ওয়ান থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর এটা বাদ দিতে হবে সো দেখো এখানে এই ওয়ান ওয়ান মিলে গেছে টু মিলে গেছে থ্রি মিলে গেছে বাকি থাকে কি কিছুই বাকি থাকে না সো আমাদের এখানে হচ্ছে আমরা একটা ফাঁকা সেট পাবো ঠিক আছে বি থেকে বাদ দিলে কারণ এর প্রতিটা উপাদান নেই যেটা এ এর ভিতরে নেই ঠিক আছে হচ্ছে আমাদের এটা একটা ফাঁকা সেট তারপর যদি এ যদি বি এর একটি উপোসেট হয় তাহলে এ বাদ বি সমান কত হবে ব্যাখ্যাত এ এর একটি উপোসেট এর অর্থ হচ্ছে এ হচ্ছে বিয়ের একটি উপো অর্থাৎ এ সেটটিতে যা থাকবে বি সেটে তা থাকতেই হবে বিসের এর থেকে বেশি কিছু উপাদানও থাকতে পারে অর্থাৎ এ বাদ বি মানে হচ্ছে ফাঁকা সেট কারণ এ যদি এর উপসেট হয় তার মানে কি বিয়ের সব এ এর যে উপাদান আছে বিতে তো অবশ্যই আছে অর্থাৎ এ থেকে যখন বি বাদ দেব তখন তো এতে কিছু থাকবেই না এজন্য এটা হচ্ছে এটা ফাঁকা সেট ওকে এবার দেখো পুরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট ধরি সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট হচ্ছে ইউ এবং যারা বাংলা ভাষায় কথা বলে তাদের সেট হচ্ছে এ তাহলে ইউ হচ্ছে সার্বিক সেট এবং এ সেটটি হচ্ছে ইউ এর উপসেট এবার তো বাংলা ভাষায় কথা বলে না এমন জনসংখ্যার সেটকে কীভাবে প্রকাশ করা যায় এ সেটকে প্রকাশ করা হয় ইউ বাদ এ দ্বারা এবং ইউ থেকে এর সদস্য বাদ দিয়ে ইউ বাদ এ গঠন করা হয় অর্থাৎ ইউ বাদ এ হল বাংলা ভাষায় কথা বলে না এমন জনসংখ্যার সেট একটি সেট এ এর উপাদানকে এর সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বাদ দিয়ে গঠিত সেটকে এ এর পূরক সেট বলা হয় সেট এ এর পুরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ পুরক অথবা এ কমপ্লিমেন্ট সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে এক্স ডাস দ্যাট এক্স বিলংস টু ইউ এবং এক্স ডাস দট বিলংস টু এ উদাহরণ দেখো যদি সার্বিক সেট ইউ সকল অঙ্ক ডিজিটস এর সেট হয় এবং এ সকল জোর ইভেন অঙ্ক ডিজিটসের সেট হয় তাহলে এ প্রাইম নির্ণয় করো এখানে ইউ সমান হচ্ছে কত জিরো থেকে নাইন এ সমান হচ্ছে জিরো টু ফোর সিক্স এইট আর এ প্রাইম সমান হচ্ছে কত ইউ থেকে এ বাদ যাবে বাদ গেলে যা যা থাকে দেখো ওয়ান থাকে থ্রি থাকে ফাইভ থাকে সেভেন থাকে এবং নাইন থাকে এটাই হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট এরপর রয়েছে নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেট কোন একটি বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট একটি দল আছে দলের সদস্য সংখ্যা নয় জন দলের সদস্যদের রোল নম্বর খুব মজার নয়টি মৌলিক সংখ্যা তাদের কেউ গান করে কেউ বাবার নাচ করে যারা নাচ অথবা গান কোনটি করে না তারা উৎসাহ দেয় বিদ্যালয়ের সহশিক্ষা শিক্ষা কার্যক্রমে তারা একটি দলগত উপস্থাপনা দিতে চাইছে কে কি করে তাদের রোল নম্বর অনুসারে নিচে লেখো দলের সদস্যদের রোল নম্বরের সেট ইউ হলে ইউকে তালিকা পদ্ধতিতে এখানে লেখা হলো ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলে সেটা হবে কি প্রথম নয়টি মৌলিক সংখ্যা অর্থাৎ টু থ্রি ফাইভ সেভেন এলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন এবং টোয়েন্টি থ্রি এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো যারা গান করে তাদের রোল নম্বরের সেট হচ্ছে ই সমান ফাইভ ইলেভেন সেভেন্টিন টোয়েন্টি থ্রি আর যারা নাচ করে তাদের রোল নম্বর সেট হচ্ছে অ্যাপ সমান টু সেভেন এবং থার্টিন লক্ষ্য করো ইন্টারসেকশন অ্যাপ সমান হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ তাদের পক্ষে একটি সাধারণ দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব নয় এমন ক্ষেত্রে বলা যায় ই এবং এফ পরস্পরের নিশ্চিত সেট দুটি সেট এ এবং বিকে নিশ্চিত সেট বলা হয় যদি এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা হয় যাচাই করো উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের সেট দুটি নির্ণয় করো এবং সেট দুটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কী নির্দেশ করে তা লেখো ঠিক আছে তো দেখো আমাদের এক নম্বরে যেটা রয়েছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সরি ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট তো ইউর মান আমরা লিখেছি ই এর মান লিখেছি এফ এর মান লিখেছি তো আমরা প্রথমে ই কমপ্লিমেন্ট বের করবো ই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি ইউ বাদ হচ্ছে ই সো ইউ থেকে আমরা ই যদি বাদ দিই কি থাকে টু থাকে থ্রি থাকে সেভেন থাকে তারপর হচ্ছে থার্টিন থাকে নাইনটিন থাকে টোয়েন্টি থ্রি থাকে ঠিক আছে সো আমাদের এগুলো হচ্ছে অ্যান্সার টু থ্রি সেভেন থার্টিন এবং নাইনটিন ঠিক আছে ইউ থেকে যখন ই বাদ দিব টোয়েন্টি থ্রি থাকে না কন্টিনিউ থ্রি কাটা যায় এই ফাইভ ইলেভেন সেভেনটিন টোয়েন্টি থ্রি চারটা উপাদান এটার ভিতরে আছে এর জন্য এগুলো বাদ যাবে বাকি উপাদানগুলো আমরা লিখবো এরপর হচ্ছে আমাদের দুই নম্বরে বলে আছে ই ইন্টারসেকশন এক নম্বর শেষ হ্যা এখনও ই কমপ্লিমেন্ট সি বের করেছি এখন হচ্ছে আমরা এফ কমপ্লিমেন্ট সি বের করবো এফ কমপ্লিমেন্ট সি বের করার জন্য সেম নিয়ম ইউ বাদ হচ্ছে এফ তো এটা হচ্ছে ইউর মান এখান থেকে এফের মান বাদ দিব বাদ দিলে কী থাকে টু থ্রি সেভেন থার্টিন তারপর থাকে হচ্ছে এফ যদি বাদ দিই টু কাটা যাবে সেভেন কাটা যাবে থার্টিন কাটা যাবে বাকি থাকবে থ্রি ফাইভ ইলেভেন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি এই ছয়টা হবে এফ কমপ্লিমেন্টের মান ওকে এখন হচ্ছে আমরা ই কমপ্লিমেন্টের সাথে এফ কমপ্লিমেন্ট ইউনিয়ন করবো অর্থাৎ দুইটা উপাদানে একসাথে অথবা দিয়ে লিখবো এখানে দেখো প্রত্যেকটা উপাদান লিখতে হবে তো প্রতিটি উপাদান লিখলে আমরা পাচ্ছি কত টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি যা হচ্ছে ইউ এর সমান এখন দুই নং কাজটা দেখি এখন করতে হবে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট অর্থাৎ শুধুমাত্র কোনো উপাদানগুলো মিল রয়েছে তো আমরা ই কমপ্লিমেন্টের এফ কমপ্লিমেন্টের এখন আগেই বের করেছি ওটা আর দেখাচ্ছি না এখন হচ্ছে আমরা এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ কমপ্লিমেন্ট করব শুধুমাত্র যে উপাদানগুলো মিল আছে দেখো এটার মধ্যে কি কি রয়েছে টু থ্রি সেভেন 13 এবং নাইনটিন এখানে রয়েছে থ্রি ফাইভ 11 17 নাইনটিন এবং 23 থ্রি এই নাইনটিন নাইনটিন মিল আছে এবং থ্রি থ্রি মিল আছে আর কিছু কিন্তু মিল নেই তার মানে থ্রি এবং নাইনটিন এই দুটো হচ্ছে ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট সি ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ কমপ্লিমেন্টের যে সেট সেটা থ্রি এবং 19 পরবর্তী টপিক চিত্র দিয়ে ক্রিয়া সমস্যার সমাধান এ বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব জাস্ট এখানে একটু ধারণা দিই নিতদের বিদ্যালয়ে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হবে শ্রেণী শিক্ষক আখি আপা নিতদের শ্রেণী থেকে নাম নিবেন কে কী ক্লাসে অংশগ্রহণ করবে শর্ত হচ্ছে নবম শ্রেণীর কেউ তিনটির বেশি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না আপা বললেন সবাই অবশ্য তিনটি সবকটিতে অংশগ্রহণ করবে এমনও নয় আমাদের একটি সিদ্ধান্তে এসে পৌঁছতে হবে ধরো আমাদের হাতে রয়েছে দলগত ক্রিয়া ক্রিয়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এই বলেই নিচের ছবির মতো তিনটি বৃত্ত আঁকলেন বোর্ডে ঠিক আছে তো শিক্ষার্থী ছিল তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পঞ্চম পর্ব যে পর্বের আমি আলোচনা করলাম তোমাদের পাঠ্যপ্রহের ষোলো থেকে উনিশ পৃষ্ঠা নিয়ে কিছু একক কাজ রয়েছে সেগুলোর সমাধানে আমরা দেখেছি এবং যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে যেমন ইউনিয়ন ইন্টারসেকশন পূরক সেট নিশ্চিত সেট এসব বিষয়ে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করলাম যারা এখনও পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নি তারা চ্যানেলটা ঘুরে আসতে পারো সেখানে প্লে লিস্ট করা আছে তোমার যে ভিডিওটা দরকার তুমি খুব সহজেই কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ